বাংলা নাটক ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। তার রয়েছে অসংখ্য ফ্যান ও ফলোয়ার্স। তিনি তার ভক্তদের মাঝে উপহার দিয়েছেন অসংখ্য বাংলা নাটক। সময়ের সাথে সাথে পরিবর্তন এনেছেন তার অভিনয় জুটিতে। গত বছরে জিয়াউল ফারুক অপূর্ব সবথেকে বেশি জুটি বেঁধে অভিনয় করেছেন সাবিলা নূরের সাথে। এ জুটিকে অপূর্ব ভক্তরা মানিয়েও নিয়েছেন। নতুন বছরে আবারও দেখা মিলবে এই জুটির বেশ কয়েকটি নাটক। সামনে আসছে ভালোবাসা দিবস, আর এই ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় রয়েছে অপূর্ব সাবিলা জুটির 5টি নাটক। কী সেই 5টি নাটক তা জানতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আশরাফ, আপনারা দেখছেন এএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, বাংলা নাটকের জনপ্রিয় পরিচালক রুবেল হাসান, আর এই রুবেল হাসানের পরিচালনায় আসবে নাটক শুকনো প্রেমের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন আপনার প্রিয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর। নাটকটিতে তাদেরকে দেখা যাবে রোমান্টিক প্রেমের জুটিতে। গত বছরের একটি জনপ্রিয় নাটক রুনু ভাই, নাটকটির পরিচালনা করেছিলেন শিয়াব শাহিন। নাটকটির প্রথম অংশে প্রেম দেখানো হয়েছিল এবং পরবর্তী পার্টে বিবাহিত জীবন দেখানো হবে। এজন্যই অপেক্ষায় রয়েছে প্রিয় ভক্তরা রুনু ভাই পার্ট টু দেখার জন্য। আর এই ভালোবাসা দিবসে রিলিজ পাবে রুনু ভাই পার্ট টু। প্রিয় দর্শক, আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে শুধু তুমিময়। নাটকটির পরিচালনা করেছেন মাহমুদ রহমান হিমি। নাটকটি দেখা যাবে ড্রিম বক্স এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালোবাসা দিবসে দেখা মিলবে রুবেল হাসান পরিচালিত আরও একটি নতুন নাটক। নাটকটির নাম স্পাই লাভ। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে দেখা মিলবে রোমান্টিক ও কমেডি জুটিতে। প্রিয় দর্শক, আমাদের তালিকার সর্বশেষ নাটক মিস্টার নার্ভাস। নাটকটির পরিচালনা করেছেন বিউ শুভ। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূরের সুন্দর একটি প্রেমের মুহূর্ত দেখা যাবে, যেখানে জিয়াউল ফারুক অপূর্ব সবসময় নার্ভাস থাকবে। এই ছিল জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবিলা নূর জুটির সর্বশেষ 5টি নাটক, যা রয়েছে মুক্তির অপেক্ষায় এবং ভালোবাসা দিবস এখনও অনেক দূরে। হয়তোবা এই জুটির আরও অনেক কয়েকটি নাটক আসতে পারে।